আসসালামু আলাইকুম এভরিওয়ান। শিউলিস কিচেনের আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিটামিন সি এ ভরপুর মুখরোচক কমলার ভর্তার রেসিপি। সুস্বাদু এই কমলার ভর্তা বা সালাদের রেসিপিটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি টেস্টি। এটি আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। চলুন তাহলে কীভাবে খুব সহজেই আপনারা ঝটপট এই কমলার ভর্তা রেসিপিটি তৈরি করতে পারবেন সে প্রসেসটা দেখে নেই। কমলা ভর্তা তৈরি করার জন্য আমি এখানে তিনটি কমলা নিয়ে নিয়েছি এবং কমলাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি কমলাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কমলা ভর্তা তৈরি করার জন্য এখন আমি কমলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের ফাঁকি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাসুন্দি। এরপর আমি সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শীতকালে প্রচুর পরিমাণে কমলা পাওয়া যায়, কিন্তু অনেক সময় দেখা যায় কমলা টক হওয়ার কারণে সবাই পছন্দ করে না। কিন্তু এইভাবে যদি ভর্তা করে খাওয়া হয় তাহলে সবাই ভীষণ পছন্দ করে খাবে। আর যারা ডায়েটে আছেন তারা অবশ্যই চিনিটা বাদ দিয়ে এই ভর্তাটা খুব সহজেই আপনাদের ডায়েটের জন্য তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল খুবই দারুণ স্বাদের মুখরোচক লবণীয় কমলা ভর্তা, যা আপনি খুবই ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। এটি খেতে যেমন টেস্টি ঠিক তেমনি আমাদের সকলের জন্যই ভীষণ উপকারী। তাই আর দেরি না করে আজই তৈরি করে ফেলুন টক ঝাল মিষ্টি এই কমলার ভর্তা। আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লাগলো। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।